হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রেখা কিচড়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, দই বড়া আলুর দম। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটা দই বড়া, কিন্তু এটা একেবারে আলাদা, উড়িষ্যার। এটাকে দই বড়া চাট বলে, এটা অন্যরকম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি হোলি স্পেশাল। এখানে দেখুন সব কিছু মশলা আমি নিয়েছি। এখানে দেখুন মটর, দই বড়ার জন্য মটর একটা ঘুগনি বানাবো, এটা সেদ্ধ করে রেখেছি মটরটা। আর এখানে দেখুন আলু, এইভাবে আমি আলুর দমের জন্য আলু সেদ্ধ করে রেখেছি দুটো বড় বড়। আর এখানে দেখুন বিরি আছে ভিজানো। তাহলে চলুন আপনারা আগে দেখিয়ে নিই আমি। তাহলে আমি দই বড়ার আলুর দমটা আগে বানিয়ে নিই। বসিয়ে দিয়েছি আমি এখানে আলুর দমটা বানিয়ে নিব দই বড়ার। কিছুটা আমি তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এখানে আমি দুটো দালচিনি দিলাম আর তেজপাতা দুটো, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল করবো না, খুব হালকা লাল করবো। দেখুন পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে, বেশি আমি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। এতে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। 3 চামচ দিয়ে দিলাম। এই আলুর দমটা খুব ঝাল চটপটা হবে। নুন দিয়ে দেবো আমি স্বাদ মতো, 2 চামচ নুন দিলাম। হলুদ দেবো আমি 1 চামচ, এটার মাথায় বড় চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে, 2 চামচ দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম দুটো, দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটার 1/2 চামচ। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখান থেকে মশলা কিছুটা বের করে নিচ্ছি ঘুগনিটার জন্য। অল্প একটু ঘুগনির জন্য আমি বের করে রাখলাম। আর এখানে আমি দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ। এটা একটু টেস্টের জন্য গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। আলুর দমটা এইটার জন্য, এই বড়াটার জন্য আলুর দমটা একটু ভালো করে ঝাল, একটু টেস্টি বানাতে হবে, তাহলে দই বড়াটা খুব ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো এটা ঢাকা দিয়ে দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আলুর দমটা কষানো হয়ে গেছে ভালোভাবে। দেখুন এটা মিট মশলা দিলে একটু খুব সুন্দর মাংস মন্দ গন্ধ উঠবে আর মাংসের মতন খেতে টেস্ট হবে। কষানো হয়ে গেছে ভালোভাবে, এখানে আমি জল দিয়ে দেবো। খুব অল্প সামান্য জল দিলাম। এটা একটু ঝোল ঝোল ধরনের হবে, মাংস ঝোলের মতন লাল লাল। ঢাকা দিচ্ছি কিছুক্ষণ ফুটে উঠুক। হয়ে গেছে, দু একটা আলু আমি ভেঙে দিয়েছি এর মধ্যে, তাহলে ঝোলটা একটু মোটা মোটা হবে। এর উপর আমি দিয়ে দেবো কাস্তুরি মাতি, একটু দিয়ে দিলাম কত ধনে পাতা। ব্যাস এটা হয়ে গেছে, ঢেলে নিব। দেখুন এইভাবে মোটা মোটা ঝোল হয়েছে। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি তুলে রেখেছিলাম এটা ঘুগনির জন্য, এর মধ্যে দিয়ে দেবো আমি। একটু জল দিয়ে এটা প্লেটটা ধুয়ে নেব। এর
এর মধ্যে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দেব। দেখলেন আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে বেশি মশলা লাগবে না, এটা ঘুগনিটা অল্প মশলাতেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নেব। ঢাকা দিয়ে দিলাম, যারে আমি তাহলে বিরিটা তাহলে আমি পিষে নিচ্ছি। দেখে নেব, দেখি হয়ে এসছে। আমি একটু কারি পাতা দিয়ে দেবো কটা এর মধ্যে, তো দেখুন হয়ে গেছে, এরকম বসা বসা হবে। আমি নামিয়ে নিচ্ছি, বিরিটা আমি পিষে নিয়েছি দেখুন মিক্সিতে ভালোভাবে, এর মধ্যে এরকম ঢেলে নেব। চিনি পেস্ট করে নিয়েছি, বিরিতে দিয়ে দেবো আমি কিছুটা গোটা জিরে, নুন দিয়ে দেবো আমি, যেমন নুন দিয়ে দেবো অল্প, একটু বিট নুন দিয়ে দেবো। আমি ভালো করে ফেটে নেব এটা, বেশ করে ভালো করে হাতে ভালো করে ফাটলে তাহলে বড়টা ভালোভাবে ফুলবে। ভালোভাবে ফেটা হয়ে গেছে, এটা হয়েছে কিনা বুঝতে পারি না, একটু জল নিয়ে এর মধ্যে একটু ফেলে দিতে হবে, যদি ভেসে উঠে, এই দেখুন ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। চলুন এটাকে ভেজে দেখাচ্ছি। অন করে এটা কড়াই বসিয়ে দিলাম, এতে বড়া ভাজবো তখন গরম হতে হতে আমি দইটা ফেটা দেখিয়ে দিব। এখানে 200 গ্রামের দই নিয়েছি, চাইলে আপনারা বেশি নিতে পারেন, আমি 200 গ্রামের প্যাকেট নিয়ে এসেছি টক দই। দইটা আমি এটা দিয়ে ভালো করে ফেটে নেব এইভাবে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, একটু পাতলা করে ব্যাটারটা হবে দইটা, বেশি ঘন হবে না। ফেটানো হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, আমি ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আমি বিট নুন দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে আমি ফেটে নেব, এর মধ্যে দেখুন আমি চপ করে রেখেছিলাম একটু ধনে পাতা, একটু পেঁয়াজ কুচানো, আর অল্প করে একটু আদা আর কাঁচা লঙ্কা, ভালো করে ফেটে নেব। এটা রেডি হয়ে গেল দইটা, এবারে চলুন বড়াটা বানিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো আমি বড়া ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, দই বড়াটা আমি ছেড়ে দেবো,
হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। তুলে আমি জল রেখেছি, জলের মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। তাহলে এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়া হতে হতে চলুন একটা মশলা আমি বানিয়ে নিই, তারকা মশলাটা। তারকা মশলার জন্য একটা পেন বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো আমি এতে, লঙ্কা দিয়ে দেবো, সরষা দিয়ে দেবো, কালো সরষা আর কারিয়া পাতা দিয়ে দেবো। লাল লাল হয়ে ঠিক আছে, গ্যাস বন্ধ করে দিলাম। এর মধ্যে আমি ঢেলে দেবো দেখুন কত সুন্দর হয়ে গেল, খেতে খুব টেস্ট লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলো, দইয়ের বড়াগুলো দেখুন জলে রেখেছিলাম আমি, আস্তে আস্তে চেপে চেপে জলটা বের করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো, এইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি দিয়ে দেবো। হয়ে গেছে আমার সবগুলো, দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে দইয়ে, দেখুন এইভাবে দইটা পাতলা কত সুন্দর হয়েছে। চলুন এবারে আপনাদেরকে দেখাবো আমি। চলুন বন্ধুরা, দেখলেন আমার দোকান সাজানো হয়ে গেছে, কত সুন্দর ফেমাস, একদম হচ্ছে দই বড়া, আলুর দম আর ঘুগনি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার চলুন প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন দই বড়া, দেখুন। তাহলে চলুন তাহলে আমি সাজিয়ে দিই, প্লেটিং করে দিই। পাঁচটা দই বড়া আমি এখানে দিয়ে দিলাম, এর মধ্যে থেকে দিয়ে দেবো এবারে আমি বিট নুন দিয়ে দেবো ওপর থেকে, ঘুগনি দিয়ে দেবো ওপর থেকে, এইভাবে দেখুন। এর মধ্যে আবার দিয়ে দেবো আমি আলুর দম, দেখুন চটপটি আলুর দম করে রেখেছি খুব ঝাল। এর উপর থেকে দিয়ে দেবো আলুর দম, এবার দিয়ে দেবো আমি কুচনা, দেখুন এখানে রয়েছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ উপর থেকে দিয়ে দেবো। একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো অল্প, ভাজা লাল লঙ্কার গুঁড়ো অল্প, উপর থেকে দিয়ে দেবো সেউ। হয়ে গেল একদম আমার রেডি আলুর দম দই বড়া রেডি। তার উপরে একটু দিয়ে দেবো অল্প, দেখুন দইটা উপর থেকে অল্প আমি একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা রেডি আমার দই বড়া।
এভাবে আপনারা দইয়ের চারু পানিটাও গ্লাসের মধ্যে নিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তারে আমার কিভাবে বানালাম, তাহলে আপনারা এইভাবে দই চারটা দেখলেন, আলুর দম দিয়ে বানালাম কত সুন্দর, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব সুন্দর করে বানালাম। উড়িষ্যার এটা ফেমাস একবারে, দই বড়া আলুর দম, এটা চাট চাটপাটা, আর এটা হচ্ছে আপনার দইয়ের শরবতটা, এটা দই যে বানিয়েছিলাম ওইটা, এটাও খেতে পারে, এটাও খুব ভালো লাগবে। তাহলে এইভাবে বানিয়ে বাড়িতে আপনারা সবাই খেয়ে দেখবেন, গলিতে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে হোলিতে হ্যাপি হোলি আমি আগে থেকেই জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি নতুন, এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।